हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। हमें गिरीश चक्रवर्ती, तुम्हारे इंग्लिश एजुकेटर। स्टोरी राइटिंग सीरीज़ प्रत्येक वीडियोते प्रत्येक क्लासे तुम्हारे जिनिसटा शेखाच्छि जे राइटिंग स्किल किभाबे डेवलप करते हबे, निजेर दक्षताय किभाबे तुम जेकोनो टपिक निये एक पाता एकटा पेज लिखे देबे उइदाउट कोनो हेजिटेशन, राइट? तो ये जिनिसटाय होच्छे तुम्हाके माने ये क्लासगुलो जे उद्देश्य तुम्हाके शेखानोर। ओके, तो प्रत्येक स्टोरी आमी अलरेडी जगह भिडियोगो दिए फलो करो, क्यों शुधुमात्र स्टोरी राइटिंग बेपारे आमी सेखाने बोली नी। जेको धरण राइटिंग तुम ये भिडियोगो देखले ही तुम शिखते पारबे जे किभाबे एक्चुअली निजे थेके लिखते हैं। ओके, ताई बोलबो जे ए भिडियोटाओ आज के जे गल्पटा आमी तुम्हाके देखाच्छी एटाओ तुम एकदम शेष अब्दि देखबे, क्यों शेष अब्दि ना देखले किन्तु जे अनेक किछु जिनिस रयेछे जेगुलो तुम मिस करे जेते पारो। ओके, चलो তাহলে এই গল্পটি যেটা রয়েছে, যেটা তুমি থাম্বনেইলেও দেখতে পেয়েছো যে একটি ব্যবসায়ীর গল্প, তো এই ব্যবসায়ীটার যে গল্পটা সেটা আমি তোমাকে ইন শর্ট আগে বলে দিচ্ছি, তারপরে আমি এটা কিভাবে লিখতে হবে সেই জিনিসটা তোমাকে দেখাবো। তো কি হয়েছে যে একটি ব্যবসায়ী ছিল, সে তার মালপত্র নিয়ে গেছিল, বেরিয়েছিল বিকেলবেলায়, সন্ধ্যেবেলায় সে বেরিয়েছিল, যে কোনো একটা টাইম তুমি বলতে পারো। তো বেরিয়েছিল কোনো একটা জায়গায়, সে যাচ্ছিল তার কোনো একটা ডেস্টিনেশন, কোনো একটি গন্তব্যস্থল ছিল। এখন সেখানে যেতে যেতে কি হলো না, বৃষ্টি নেমে গেল, ঠিক আছে, হঠাৎ বৃষ্টি নামলো। তো সে ভাবছে যে প্রচুর সে ভগবানকে সে কার্স করছে, CURSE, কার্স করা মানে হচ্ছে অভিশাপ দেওয়া বা গালিগালাজ করা, ঠিক আছে। তো সেই ভগবানকে, গডকে সে বিভিন্ন রকম গালিগালাজ করছে যে ভগবান তুমি আমার সাথে এরকম করলে। তখন সে এবার ফাইনালি সে দেখতে পাচ্ছে যে কি, সে যে যাচ্ছে তার পিছনে একজন লোক মানে তাকে ফলো করছে, একদম ফাঁকা জায়গা। এবার সে যে ফলো করছে লোকটা আস্তে আস্তে তার পিছনে দৌড়চ্ছে, সে বুঝতে পারলো যে কিছু তো দালমে কুচ কালা হ্যাঁ, ঠিক আছে। এবারে সে কি করলো, এই যে ব্যবসায়ী সে দৌড়তে শুরু করলো, সেও যে রবার যে ডাকাচ্ছিল সেও তাকে তাড়া করছে প্রচুর স্পিডে। এবারে কি হলো যে সে ডাকাচ্ছিল তার গান বের করেছে, তার যে বন্দুকটা, এবার সে তাকে এবার এম করবে। এবার যখন এম করতে গেছে কিন্তু সে গুলি চালাচ্ছে, কিন্তু সে দেখছে যে গুলিটা চলছে না। কেন চলছে না, কারণ তার যে গান পাউডার যেটা ছিল, মানে তার ভিতরে যে গান পাউডার থাকে গান বন্দুকের ভিতরে, সেটা ওই বৃষ্টির জলে ভিজে গেছে, ঠিক আছে। এবার স্বাভাবিক যে তার বন্দুক তো চলছে না। এখন সেই জিনিসটা তো দেখলো কে, এই যে মার্চেন্ট, যে মানে মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী। যে এখন সে বুঝতে পারলো যে না, ভগবান কিন্তু তার গড কিন্তু তাকে অ্যাকচুয়ালি হেল্প করলেন এই বৃষ্টির মাধ্যমে, ঠিক আছে। তিনি মানে মিথ্যেই তিনি মিছিমিছি তাকে গডকে তিনি কার্স করছিলেন। তো এই হচ্ছে সিম্পল আমাদের গল্প, এটাকে আমরা লিখবো, খুবই সুইট গল্প, খুবই ছোট গল্প, বেশি কিছু এটাতে বলার নেই। এখন এই ধরনের গল্প যদি থাকে, যেমন ধরনের যেটাতে বেশি কিছু বলার জিনিস নেই, তখন তুমি সেটাকে বড় করবে কিভাবে, 100টা ওয়ার্ডের মধ্যে লিখবে কিভাবে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ, তাই তো? তো সেটাই তোমাকে দেখাচ্ছি। দেখো পুরো ভিডিওটা দেখবে, আমি বারবার বলছি, কেননা অনেক কিছু মিস করে যাবে যদি তুমি না দেখো তাহলে, ঠিক আছে। দেখো তাহলে একটা আমরা টাইটেল দেবো, তাই তো? টাইটেলটা আমরা খুব সিম্পলিস্টিক রাখবো, কেননা আমি প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের বলেছি যে কি, যে ক্যারেক্টার যেগুলো থাকে, যে চরিত্র যেগুলো থাকে, সেই চরিত্র থেকেই কিন্তু আমরা কি করি যে টাইটেলটা তৈরি করি। এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে একজন ব্যবসায়ী এবং একজন ডাকাত, তাই সেটা দিয়েই আমরা করব টাইটেলটা। তাহলে কি লিখবো, এ মার্চেন্ট, MERCHANT, মার্চেন্ট, অ্যান্ড এ রবার, RORBER, রবার, একদম সিম্পল। রবার মানে হচ্ছে ডাকাত। ডাকাতের কিন্তু আরো বেশ কয়েকটি ইংলিশ হয়, যেমন ধরুন না বার্গলার, বার্গলার মানে হচ্ছে খেয়াল রাখবে BURGLAR, ঠিক আছে, BURGLAR, বার্গলার মানে হচ্ছে ডাকাত। কিন্তু এটা বিশেষ করে সে সিধেল চোর বলা হয় না, সিধ কেটে যে চুরি করে ওই ডাকাতগুলোকে বলা হয়। আবার ডেকয়েটস বলা হয়, DECOIT, ডেকয়েট মানে হচ্ছে ডাকাত, কিন্তু বিশেষ করে ওই ডাকাত মানে ডেকয়েট আর রবার প্রায় সেম, ঠিক আছে, এরা দলে আসে, টিম মেনটেন করে আসে, বার্গলার কিন্তু একা। তাহলে কি হবে যে এটা আমরা শুরু করবো কিভাবে, আচ্ছা এটা কি একটা আমরা লাইন টেনে দেবো, এ মার্চেন্ট অ্যান্ড এ রবার, একজন ব্যবসায়ী এবং একজন ডাকাত। তো এটা শুরু করবো আমরা ওয়ান্স আপন এ টাইম দিয়ে, যেভাবে আমরা শুরু করি যে কি, ওয়ান্স আপন এ টাইম কোনো একটা সময় একজন অমুক ছিল, কিছু একজন নাম বলবো, এখানে নাম নেই, এখানে মার্চেন্ট বলা হচ্ছে, তাই তো? তাহলে কি বলবো, ওয়ান্স
upon a time. Once upon a time. Kono ekta shomoy ki there was ki ekjon merchant. A merchant. There was a merchant. তাই তো একজন ব্যবসায়ী ছিল, সে কি করছিল? সে যাচ্ছিল কোথায়? রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে সে যাচ্ছিল কি নিয়ে? কিছু মালপত্র নিয়ে, উইথ গুডস, কিছু জিনিসকে সঙ্গে নিয়ে। যখন কাউকে বলা হয় কিছু যাচ্ছে বা কোনো জায়গায় যাচ্ছে, তখন আমরা উইথ ব্যবহার করি। উইথ মানে হচ্ছে সঙ্গে, সঙ্গে করে, ঠিক আছে? উইথ গুডস বলবো এখানে আমরা। গুডস মানে খেয়াল রাখবে মালপত্র, গুড মানে ভালো, কিন্তু গুডস মানে ভালো গুলি এই রকম কিছু নয়, গুডস মানে হচ্ছে মালপত্র। তাহলে কি হবে? হি ওয়াজ সে যাচ্ছিল বলি আগে, তাই তো? সে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং সামওয়্যার বলতে পারি। সামওয়্যার মানে হচ্ছে কি কোনো একটি জায়গা। হি ওয়াজ গোয়িং সামওয়্যার, ঠিক আছে? কি উইথ এইখানে আমরা বলতে পারি যে উইথ, এইখানে আমরা একটা ভালো ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি, দামি জিনিসপত্র, তাই না? দামি ইংলিশ কি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ হয়ে যায়, ভ্যালুয়েবল মানেও গুরুত্বপূর্ণ হয়ে যায়, মূল্যবান হয়ে যায়, ঠিক আছে? এইখানে আমরা এক্সপেন্সিভ বলতে পারি, এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি, এক্সপেন্সিভ, ঠিক আছে? এক্সপেন্সিভ অথবা কস্টলি বলতে পারি, দামি জিনিসপত্র, তাই না? কস্টলি না বলাটাই বেটার। এখানে আমরা কি বলবো? এক্সপেন্সিভ বলবো, উইথ এক্সপেন্সিভ গুডস, ঠিক আছে? এক্সপেন্সিভ গুডস, জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, দামি জিনিসপত্র নিয়ে সে যাচ্ছিল। হি ওয়াজ গোয়িং সামওয়্যার, খেয়াল রাখবে সামওয়্যার মানে হচ্ছে কোনো জায়গা, ঠিক আছে? ঠিক যেভাবে আমরা এভরিওয়্যার বলি, এভরিওয়্যার মানে হচ্ছে সব জায়গা, সমস্ত জায়গা, তাই না? তাহলে কি হবে? হি ওয়াজ গোয়িং সামওয়্যার উইথ এক্সপেন্সিভ গুডস। এবার কি, রাস্তাটা ছিল ফাঁকা, তাই না? বা আমরা বলতে পারি যে এটা ছিল সন্ধ্যেবেলা। এই যে আমরা সময়কে যখনই বলি যে সন্ধ্যেবেলা ছিল, সকাল ছিল, এটা সময়টা ছিল সকাল, এটা এইগুলো আমরা ইট দিয়ে শুরু করি, ঠিক আছে? যে ইট ওয়াজ ইভিনিং বা ইট বিকেম ইভিনিং, ইট বিকেম, বিকেম মানে হয়ে গেল, ইট বিকেম ইভিনিং, ঠিক আছে? ইভিনিং হয়ে গেল, ঠিক আছে? এবারে সে কি দেখলো? আচ্ছা, রাস্তাটা ফাঁকা ছিল। এইগুলো হচ্ছে আমরা কিছু ক্ষেত্রটাকে বোঝানোর জন্য বলছি। দেখো এইখানে কিন্তু বেশি কিছু নেই গল্পটাতে, খুব সিম্পল। তাকে তাড়া করছিল, তার বৃষ্টিতে ভিজে গেল, গান পাউডার ভিজে গেল, বাস, সে মারতে পারলো না। এইখানে এক্সট্রা কিছু কিছু জিনিস আমরা বলছি যাতে একটু আমার বাড়ে গল্পটা, একটু আমার 100টা ওয়ার্ড হতে যাতে আমার সুবিধা হয়। তো সেই জন্য এই জিনিসগুলো আমি বলছি যে ইট বিকেম ইভিনিং, ঠিক আছে? মানে সন্ধে হয়ে গেল। ভালো করে লক্ষ্য করো, এখানে ইটের কিন্তু কোনো মানে নেই, বিকেম ইভিনিং সন্ধে হয়ে গেল, ইট শুধুমাত্র আমরা শুরু করার জন্য এখানে আমরা ব্যবহার করেছি, যার জন্য এই ইট মানে ইটটাকে বলা হয়, এই ইটকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। কি বলা হয়? ইন্ট্রোডাক্টরি ইট। ঠিক একই রকম ভাবে এ দেয়ার, এটাও কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয় এটাকে। ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে কি? ইন্ট্রোডিউস করার জন্য, ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, মানে কিছু শুরু করার জন্য। ইট বিকেম ইভিনিং মানে এই ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইটের কিন্তু কিছুই মানে দাঁড়ায় না। যেমন তুমি যদি বলো যে কোনো একটি সময় দেয়ার ওয়াজ এ মার্চেন্ট, কোনো একটি সময় সব ঠিক আছে, কিন্তু এখানে কি একজন মার্চেন্ট ব্যবসায়ী ছিল। ভালো করে লক্ষ্য করো, দেয়ার মানে এমনিতে সেখানে হয়, হিয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, কিন্তু এখানে সেখানের কিছু মানে দেয়ারের কিছু মানে নেই। এমন নয় যে ওয়ান্স আপন এ টাইম কোনো একটি সময় সেখানে একটি মার্চেন্ট ছিল। আমি শুধুমাত্র বলছি ওয়ান্স আপন এ টাইম কোন একটি সময় একজন মার্চেন্ট ছিল। ঠিক একই রকম এখানে বলছি যে কি যে সন্ধে হয়ে গেল। ভালো করে লক্ষ্য করে, ইটের কিন্তু কোনো মানে নেই, ইটের মানে হচ্ছে এটা বা ইহা। তো ইহা বিকেম ইভিনিং এরকম কি? ইহা সন্ধে হয়ে গেল কি বা এটা সন্ধে হয়ে গেল এরকম কিছু হচ্ছে কি? না, খেয়াল রাখবে এটাকে এইভাবে বলা যায় যে ইট ইজ মর্নিং। ইট ইজ মর্নিং মানে কি হবে? ইট ইজ মর্নিং মানে হচ্ছে এখন সকালবেলা, ওকে? ইট ইজ নাইট, এটা হচ্ছে রাত্রিবেলা, ঠিক আছে? তাহলে কি হবে? ইট বিকেম ইভিনিং, এইগুলো আমরা সময়ের ক্ষেত্রে ইউজ করি, সময় দেখানোর জন্য। ইট বিকেম ইভিনিং, এবারে কি হলো? রাস্তাটা ফাঁকা ছিল, তাই না? দ্য রোড ওয়াজ
The road was কি ছিল? Empty. Empty বলতে পারি আমরা empty. E M P T Y. যদি ওয়ার্ডটা জেনে থাকো তাহলে ভালো, না হলে লিখে নেবে. E M P T Y. Empty মানে হচ্ছে খালি বা lonely বলতে পারো. Lonely. ঠিক আছে? রোডটা ছিল empty অথবা lonely. হ্যাঁ, আবার isolated মানেও কিন্তু ফাঁকা হয়, ঠিক আছে? তুমি empty বলতে পারো, কিছু ঝামেলা নেই, ঠিক আছে? কিন্তু এই সমস্ত ওয়ার্ড গুলো খেয়াল রাখতে, আইসোলেটেড বললাম না, আই আই এস ও এল এ টি ই ডি, আইসোলেটেড বা লোনলি বা এমটি, এই যে এমটি মানে খালি, ঠিক আছে? তাহলে দ্য রোড ওয়াজ এমটি, খালি ছিল, রাস্তাটা ফাঁকা ছিল, ঠিক আছে? এবার কি হলো, এবার কি হলো, এই যে লোকটা মার্চেন্টটা দেখলো যে একটা লোক তাকে ফলো করছে, তাহলে কি বলবো, কি বলবো, হি স, এখানে আমরা দ্য মার্চেন্ট বলবো, দ্য মার্চেন্ট ব্যবসায়ীটা স দেখলো, দেখলো কি দেখলো, দ্যাট দ্যাট যে কি একটা লোক তাকে ফলো করছে। দেখো আবার বলছি, আগের ভিডিওতে যদি তুমি দেখেছো তাহলে তুমি দেখেছো নিশ্চয়ই যে অতীতকালে কিছু কাজ চলছে এরকম দেখালে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, যেমন হি ওয়াজ কামিং মানে সে আসছিল, হি ওয়াজ গোয়িং মানে সে যাচ্ছিল, হি ওয়াজ ইটিং মানে কি সে খাচ্ছিল, হি ওয়াজ কামিং মানে কি সে আসছিল, ওই আর কি, এই ধরনের জিনিসগুলো অ্যাকচুয়ালি। দ্য মার্চেন্ট ওয়াজ, মার্চেন্ট স দ্যাট, দেখলো যে একটি লোক আসছিল, কি হবে ইংলিশটা, এ ম্যান ওয়াজ ফলো করছিল, কি বলবো, ফলোয়িং, এ ম্যান ওয়াজ ফলোয়িং কাকে, হিম তাকে, ঠিক আছে, একটা লোক তাকে ফলো করছিল। এবার কি হলো, এবার কি হলো, এই যে মার্চেন্টটা ভীত হয়ে গেল মানে ভয় পেয়ে গেল, কি বলবো, দ্য মার্চেন্ট became frightened বা got frightened, খেয়াল রাখবে became frightened বা got frightened বা got afraid ও বলতে পারো, got afraid, got afraid, frightened actually ভালো লাগছে শুনতে, আমরা এটাই ইউজ করব, নতুন ওয়ার্ডও শিখতে পারো যদি তোমার জানা নেই, তাহলে frightened, f r i g h t e n e d, frightened, the merchant got frightened, ঠিক আছে, সে কি করলো, কার্স করতে লাগলো, তাই না? আচ্ছা, সে বুঝতে পারলো যে এটা হচ্ছে একটা রবার, তাই না, ইটস এ কেস, ঠিক আছে, হি আন্ডারস্টুড, দেখো আমরা সব পাস্ট টেন্স ইউজ করছি, ভি টু ইউজ করছি, মানে আন্ডারস্টুড মানে বুঝতে পারলো, যেমন ওয়েন্ট মানে কি গেল, গো বলছি না, ওয়েন্ট, গোজ বলতে হবে প্রেজেন্ট টেন্স হলে, হি ওয়েন্ট মানে হচ্ছে সে গেল, হি প্লেড মানে কি সে খেললো, হি এট মানে কি সে খেলো মানে খাবার খাওয়ার কথা বলছি, হি ড্র্যাঙ্ক, ড্র্যাঙ্ক মানে কি সে পান করলো, হি স্যাং মানে কি সে গাইলো, দেখো সব পাস্ট টেন্স ইউজ করছে, ভি টু যেটা আমরা বলি, তো এখানে কি বলবো, হি আন্ডারস্ট্যান্ডস বলবো না, হি আন্ডারস্টুড বলবো, হি আন্ডারস্টুড বা রিয়েলাইজড বলতে পারি, দেখো রিয়েলাইজড মানেও বুঝতে পারা, হি রিয়েলাইজড দ্যাট, ঠিক আছে, যে কি ইট ওয়াজ, যেটা ছিল, ইট ওয়াজ এ রবার, যেটা ছিল একটা রবার, এটা ছিল একটা ডাকাত। এবারে কি হলো, এইবারেই তো হচ্ছে যে সে কি ভগবানকে কার্স করতে লাগলো, তাই না, গালি গালাজ করতে লাগলো, অভিশাপ দিতে লাগলো, কার্স করা মানে অভিশাপ দেওয়া বা খারাপ কথা বলা, অ্যাবিউজ করা, এই সমস্ত ওয়ার্ডগুলো খেয়াল রাখবে, ঠিক আছে, তাহলে কি বলবো, আচ্ছা এইখানে আমরা ইনফিনিটিভের ইউজ করব, কি বলবো, যে সে শুরু করলো, হি স্টার্টেড, হি স্টার্টেড অভিশাপ দিতে, আমি কি বলেছিলাম আগের দিনে, টু গো মানে যেতে, টু এর পরে ভার ভুলেই আমরা তে লাগাই, টু কাম মানে কি হবে আসতে, টু সি মানে কি হবে দেখতে, ঠিক আছে, ঠিক একই রকম ভাবে টু কার্স, সি ইউ আর এস ই, অভিশাপ দিতে, ঠিক আছে, বা গালি গালাজ করতে, তাহলে কি হলো, হি স্টার্টেড সে শুরু করলো, দেখো এখানে কিন্তু পাস্ট টেন্স, ঠিক আছে, টু কার্স, হি স্টার্টেড টু কার্স, সি ইউ কার্স কাকে, গড, হি স্টার্টেড টু কার্স গড, তাই তো,
ভগবানকে সে কার্স করতে লাগলো। কিসের জন্যে? এই যে খারাপ তার সঙ্গে যা কিছু ঘটছে, কিছু দরকার নেই এখানে লেখা রয়ে গেছে, ঠিক আছে? ফর দ্য ব্যাড থিংস দ্যাট ওয়ার হ্যাপেনিং টু হিম। এইরকম আমরা যদি আমরা অ্যাডভান্স লেভেলের যদি আমরা রাইটিং শিখি, তাহলে আমরা এই ধরনের কথা বলতে পারি, ঠিক আছে? এইরকম যে হি স্টার্টেড টু কার্স গড ফর দ্য থিংস দ্যাট ওয়াজ হ্যাপেনিং টু হিম। কিন্তু এখানে যেহেতু তোমাদের খুব মডারেট লেভেলে তোমরা শিখছো, এখানে অত অ্যাডভান্স লেভেলে লেখার কিছু দরকার নেই। হি স্টার্টেড টু কার্স গড, ঠিক আছে? এবারে কি হলো? এইবারে সে চেস করতে লাগলো ওই 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 রবারটা স্পিডে, তাই না? দ্রুত, ফাস্ট মানে হচ্ছে দ্রুত, ঠিক আছে? আর চেজ করা মানে হচ্ছে তাড়া করা। এখন চেজ তো বলবো না এখানে আমরা, কি CHASE, এটা চেজড বলবো, তাই না? আর যাই হোক, চেজ মানে হচ্ছে তাড়া করা, এই ওয়ার্ডটাই খেয়াল রাখবে। তাহলে কি হবে? দ্য রবার কি করলো? শুরু করলো। দেখো এইখানের মতোই, এইখানকার মতোই, যেমন এখানে হলো স্টার্টেড টু চেজ। দেখো এই যে টু চেজ মানে কি হবে, আমি একটু আগেই বললাম টু কার্স মানে কি হলো, কার্স করতে, অভিশাপ দিতে। এখানে কি হলো, টু চেজ মানে কি, চেজ করতে, তাড়া করতে, তাই না? তার পিছনে পিছনে দ্য রবার স্টার্টেড টু চেজ আফটার হিম। খেয়াল রাখবে চেজ হলে কিন্তু আফটার না, অ্যাকচুয়ালি এটার ফ্রেজাল ভার্ব যেটা হয় সেটা হচ্ছে রান আফটার, সেখানে তুমি আফটার দেবে। এখানে সিম্পল চেজ বললেই হলো, চেজ হিম বললেই হলো, চেজ হিম। দ্য রবার স্টার্টেড টু চেজ হিম। এবার কি হলো, বৃষ্টি নেমে এলো, তাই না? এইখানে কিন্তু আমরা ইট দিয়ে বলবো যে কি, খেয়াল রাখবে এই জিনিসগুলো প্রাকৃতিক ঘটনার ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। ওই যেমন বললাম যে ইট ইজ মর্নিং, এখন হচ্ছে সন্ধে, এই সকালবেলা, ঠিক আছে? তো এখানে কি বলবো, ইট স্টার্টেড। দেখো তিনটে সেন্টেন্স হলো যেখানে আমরা স্টার্টেড টু ইউজ করছি, তাই না? ইট স্টার্টেড টু, বা এখানে আমরা সাডেনলি বলতে পারি যে হঠাৎ। আচ্ছা এইখানে আমরা একটা জিনিস বলতে পারি যে এই সময় কি করলো, যে 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 রবার যে রয়েছে সে গানটা বের করলো, তাই না? যে কি বলবো, দ্য রবার স্টার্টেড টু চেজ হিম। এবার কি, হি বার করা, বার করার ইংলিশ কি, টেক আউট। তো এখানে আমরা টেক আউট বলতে পারবো না, টুক আউট বলবো, তাই না? হি টুক আউট কি, হিজ গান, তাই না? এবারে সে কি করলো, এম করলো তার দিকে, হি এমড ইট। ইট মানে কি, এটাকে মানে গানটাকে, অ্যাট দ্য মার্চেন্ট, মার্চেন্টের দিকে সে এম করলো এটা, তাই না? তাই তো এইবারে আমরা বলবো যে বৃষ্টি শুরু হলো, যে কি, ইট স্টার্টেড, ইট স্টার্টেড, এই দেখো, টু রেইন, রেইন করতে, বৃষ্টি হতে। এই রেইনটা কিন্তু এখানে ভার্ব, খেয়াল রাখবে, ঠিক আছে? ইট স্টার্টেড টু রেইন। এবারে কি হলো, এই যে রেইন ওয়াটারটা ভিজিয়ে দিল, তাই না? এবার কি হলো, সে শুট করলো, শুট তো অবভিয়াসলি শুট করার চেষ্টা করলো বলবো, কারণ শুট করলো মানে তো শুট করে দিল, তাই না? তাহলে কি হবে, দ্য রবার ট্রাইড, চেষ্টা করলো টু। দেখো এখানে কতগুলো ইনফিনিটিভ ইউজ হলো, দেখো দেখো, টু কার্স মানে কার্স করতে, টু চেজ মানে চেজ করতে, ধাওয়া করতে, তাড়া করতে, আবার কি হলো এইখানে, টু রেন মানে বৃষ্টি হতে। দেখো টু এর পরে ভার্ব থাকলে আমরা তে লাগাই, তাই না? সেই রকম একই রকম ভাবে এইখানে কি, দ্য রবার ট্রাইড টু কি, শুট। দেখো এইখানেও আরেকটা টু হলো, তাই না? ট্রাইড টু, দ্য রবার ট্রাইড টু শুট দ্য মার্চেন্ট, তাই তো? কিন্তু কি হলো, এই বৃষ্টির জলটা ভিজিয়ে দিল তার গানটাকে, তাই না? বা এইরকম বলতে পারি যে তার গান পাউডারটা ভিজে গেল। বাট বাট দ্য গান পাউডার, গান পাউডার, এবার কিসের গান পাউডার, অফ দ্য গান, অফ দ্য গান হয়ে গেল ভিজে। এটা কি বলবো, বিকেম, বিকেম মানে হয়ে গেল, বিকেম ওয়েট, ওয়েট মানে হচ্ছে ভেজা, সিক্ত, আদ্র, ঠিক আছে? দ্য গান পাউডার অফ দ্য গান, বা হিজ গান বলতে পারি এখানে আমরা,
the gunpowder of his gun ki became wet ebar ki holo se shoot korte parlo na sabi tai to ki shoot korte parlo na ei je parlo na english ki could not pare na bolle amra bolbo cannot parlo na bolle bolu ki could not simple past tense tai na he could not ki হত্যা করতে পারলো না এখানে আমরা বলতে পারি হি কুড নট এখানে কিল হিম না বলে আমরা বলবো হার্ম হিম হার্ম মানে ক্ষতি করা ঠিক আছে হি কুড নট হার্ম দ্য মার্চেন্ট তাই তো গেস এবার কি বলবো যে মার্চেন্ট বেঁচে গেল দ্য মার্চেন্ট কি got saved মানে হচ্ছে বেঁচে গেল শুধু সেভড মানে মানেটা হয়ে যেত যে সে অন্য কাউকে বাঁচালো ঠিক আছে got saved মানে বেঁচে গেল মানে অন্য কেউ তাকে বাঁচালো কে বাঁচালো এখানে আমরা বলতে পারি যে গড তাকে বাঁচালো তাই না তো সেই জিনিসটা যদি মার্চেন্ট এবারে কি করবে বুঝবে যে না গড অ্যাকচুয়ালি তাকে হেল্প করলো তাহলে কি হি এইখানে আবার হি বলছি মানে কিন্তু তার আগে সেন্টেন্স আমাকে দেখতে হবে এখানে যদি হি বলি তার মানে আমাকে দেখতে হবে যে তার আগের সেন্টেন্সে কাকে বলা হয়েছে কার কথা বলা হয়েছে এখানে মার্চেন্টের কথা বলা হয়েছে তাহলে এখানে আমরা হি বললে এই মার্চেন্টকেই বোঝাবে ঠিক আছে তাহলে কি বলবো হি রিয়েলাইজড মানে কি বুঝতে পারলো নিজের ভুল বুঝতে পারার অর্থে আমরা রিয়েলাইজ ওয়ার্ডটা ব্যবহার করি আন্ডারস্ট্যান্ড ওয়ার্ডটা ব্যবহার করবো না আন্ডারস্ট্যান্ড মানেও বুঝতে পারা এখানে আমরা রিয়েলাইজড বললো হি রিয়েলাইজড কি that je god help korlo take that god had helped god had helped him thik ache ebare arekta jinish bolte pare je he realized his fault ba thik ache je he realized that god had helped him ebong se nijer bhul bujhte parlo ebong se bhablo je ki না হোয়াট এভার হ্যাপেন্স ফর দ্য বেস্ট এইরকমও বলতে পারি ঠিক আছে এটাও বলতে পারি যে হি অলসো রিয়েলাইজড দ্যাট যাই কিছু ঘটে এটা খেয়াল রাখবে এইটা হোয়াট এভার হ্যাপেন্স যাই কিছু ঘটে ঠিক আছে হোয়াট এভার হ্যাপেন্স কমা দিতে হবে একটা হ্যাপেন্স ফর দ্য বেস্ট তুমি ভাবছো যে দুবার হ্যাপেন্স কেন হলো কারণ এটা দুটো ক্লজ আছে ঠিক আছে হোয়াট এভার হ্যাপেন্স ফর দ্য বেস্ট যাই কিছু ঘটে সব কিছু ভালোর জন্য ঘটে অর্থাৎ এটাকে যেটাকে আমরা বাংলায় বলি যে ভগবান যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন ঠিক আছে এটা কেসটা তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে এই গল্পটি লিখতে হবে খুবই ইন্টারেস্টিং একটি গল্প ঠিক আছে এটা কেস এইভাবেই যে প্রত্যেকটি স্টোরি সিরিজ যেগুলো রয়েছে ভিডিওগুলি ক্লাসগুলি তোমরা ফলো করতে থাকো অবশ্যই যদি তোমাদের মনে হয় যে পার্টিকুলার কোনো একটি স্টোরি তুমি লিখতে পারছো না কীভাবে লিখতে হবে খুবই কমপ্লিকেটেড জটিল মনে হচ্ছে তাহলে তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো যে স্যার প্লিজ এই যে স্টোরিটি কীভাবে লিখতে হবে এই জিনিসটা দেখিয়ে দিন ওকে আমি নিশ্চয়ই সেটা নিয়ে ভিডিও বানাবো ওকে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা তোমরা দেখছো প্লিজ আমাকে একটু হেল্প করো যাতে সাবস্ক্রাইবার বেসটা বাড়ে ওকে কারণ প্রচুর পরিশ্রম লাগে প্রচুর খাটুনি লাগে একটি ক্লাস করার পিছনে সময় দিতে হয় বানাতে হয় জিনিসটা ওকে প্রিপারেশন লাগে তাই বলবো প্লিজ তোমরা শেয়ার করো অন্য কিছু না শেয়ার করো নিজের সোশ্যাল মিডিয়াতে বা নিজের যে হোয়াটসঅ্যাপ পেজে বা যে হোয়াটসঅ্যাপ যে স্ট্যাটাসে যেখানে থেকেই হোক তোমরা প্লিজ একটু শেয়ার করো যাতে আমারও মোটিভেশন লাগে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য ওকে ওকে তাহলে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ টাটা বাই